আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি খুব পুষ্টিকর সজিনা পাতার ভর্তা তৈরি করে দেখাবো। ভর্তা তৈরির পুরো প্রসেসটা হবে একদম স্বাস্থ্যসম্মত আর খেতে হবে অনেক অনেক স্বাদের। এভাবে সজিনা পাতার ভর্তা তৈরি করলে ভর্তা দিয়েই সব ভাত শেষ করে ফেলা যাবে। কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই ভীষণ উপকারী সজিনা পাতার ভর্তা রেসিপি। এখানে আমি কিছু সজিনা পাতা নিয়েছি। সজিনা, সজনে বা মরিঙ্গা, অনেকে এ পাতাকে অনেক নামে চেনে। এ পাতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর পাতা, যা খেলে প্রায় 300 রোগ আপনার ধারে কাছে আসবে না। এ পাতা আমরা সবচেয়ে বেশি ভর্তা তৈরি করে খেয়ে থাকি। তাছাড়া সজিনা পাতা দিয়ে চা ও গুঁড়া করে অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। সজিনা পাতা দিয়ে চা ও সজিনা পাতার গুঁড়া কীভাবে তৈরি করবেন তার উপর আমার একটি ভিডিও আছে, খুবই দরকারি একটি ভিডিও। লিঙ্কটা উপরের আই বাটন ও নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন। তো চলুন ভর্তা তৈরির প্রসেসটি শুরু করি। সজিনা পাতার ভর্তা মাছ দিয়ে তৈরি করলে সবচেয়ে বেশি স্বাদ হয়, সেজন্য এখানে আমি এক পিস রুই মাছ নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, যেমন কই মাছ, টাকি মাছ। রুই মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রুই মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ দেব। লবণ মাছে গিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছে লবণ মেখে নিয়েছি। এখন গরম করে নেওয়া একটা প্যানে দিয়ে দিচ্ছি। তেল ছাড়াই মাছটা টেলে নিব, তাই কোনো তেল দিচ্ছি না। তেল দেওয়ার চাইতে তেল ছাড়া মাছের পিসটা টেলে নিলে স্বাদ অনেক ভালো আসে। তবে আপনারা চাইলে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছটা ভেজে নিতে পারেন। তেল দিয়ে ভাজলে অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। চুলার আঁচ একেবারে কমিয়ে মাছটা টেলে নিতে হবে। এক পাশ এক মিনিটের মতো টালা হলে অন্য পাশ উল্টে দিতে হবে। এভাবে ভালোভাবে মাছটা টেলে নিতে হবে, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। মাছ টেলে নেওয়া হয়ে গেছে। এভাবে টেলে নিলে ভর্তাটা খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। এখন একই প্যানে সজিনা পাতাগুলো টেলে নেব। সজিনা পাতা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সজিনা পাতাগুলো প্যানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 কাপের মতো পাতা হবে, প্রায় 250 গ্রামের মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো সজনে পাতা নিয়ে নেবেন। চুলার আঁচ লোতেই আছে। সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। কতটুকু দিচ্ছি দেখেই বুঝেছেন, সামান্য পরিমাণ দিতে হবে। এখন নেড়ে নেড়ে পাতাগুলো টেলে নিব। সজিনা পাতার ভর্তা অনেকে অনেকভাবে তৈরি করে, তবে এভাবে তৈরি করলে ভর্তার রিয়েল ও সবচেয়ে বেশি টেস্ট আসে। অনবরত নেড়ে পাতাগুলো টেলে নিতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে দেখুন পাতা কত কমে গেছে। পাতাগুলো যখন পরিমাণে অনেক কমে যাবে এবং দলা পাকিয়ে থাকবে তখন বুঝবেন টালা হয়ে গেছে। এখন পাতাগুলো প্যান থেকে নামিয়ে নিব। এবার একই প্যানে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। কতটুকু দিলাম দেখে বুঝতে পারছেন, 1 চা চামচের মতো হবে। এখানে আমি 4টি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচ তেলে নেড়ে চেড়ে ভেজে নিব। ভর্তায় সরিষার তেল ও শুকনো মরিচ দিলেও অনেক ভালো লাগে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা পেঁয়াজ। এখানে মাঝারি সাইজে 2টা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচ লোতেই থাকবে। 2 মিনিটের মতো ভাজার পর পেঁয়াজ নরম হয়ে এসেছে, পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ভর্তা তৈরির সব উপকরণ রেডি হয়ে গেছে। এবার ভর্তা বানানোর পালা। আমি মাছের কাঁটা বেছে নিচ্ছি। মাছের কাঁটা বেছে ফেলে দেওয়া হয়ে গেছে। এবার শুকনো মরিচের ডাঁটগুলো ফেলে দিয়ে সামান্য লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিচ্ছি। লবণটা বুঝে দিবেন, কারণ আমরা মাছ এবং সজিনা পাতা টেলে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব। প্রথমে মরিচ আর পেঁয়াজ মিশাবো, এরপর মাছ মিশাবো, সবশেষে সজিনা পাতা মিশাবো। হাত দিয়ে এভাবে কোচলে কোচলে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখালেই সবচেয়ে বেশি সুবিধা। মাখানো হয়ে গেলে ভর্তাতে আরও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে ভর্তায় সরিষার তেলের ফ্লেভার পাওয়া যাবে আর ভর্তা খেতে খুব ভালো লাগবে। আবারও সব কিছু ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর ভর্তা। আর আমি যে প্রসেসে তৈরি করে দেখলাম তার শতভাগ স্বাস্থ্যসম্মত ও ভর্তার রিয়েল টেস্ট পাবেন। আশা করছি ভীষণ মজাদার এ ভর্তা একবার হলেও ঘরে তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।